রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ড ও জালিয়াতি ঠেকাতে চূড়ান্ত আবেদনে সেলফির মাধ্যমে নিজের ছবি সংযুক্ত করতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়াও এবছর সব ধরনের অনিয়ম দুর্নীতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা একটা অভিনব কায়দা যেটার মাধ্যমে হয়তো বা যারা পুক্সিকাণ্ডে জড়িত তারা ওই ধরনের যেরকম সুযোগ সুবিধা বা একটা পুক্সিকাণ্ড ঘটায় রাজশাহীতে, এটা আমরা মানে আগেও বেশ কয়েকবার দেখছি। তো এই জিনিসটা মানে আমার মতে যে এই জিনিসটা কমানো সম্ভব পুক্সিকাণ্ড, এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সময় উপযোগী। আমরা রিসেন্টলি দেখতে পাবেন যে বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে সেলফির মাধ্যমে যে ভেরিফিকেশনটা, এটা আসলে অনেক সিকিউরিটি প্রদান করে এবং ভর্তি জালিয়াতের ক্ষেত্রে আমি মনে করি যে এটা অনেক প্রশংসার দাবিদার এই উদ্যোগটা। জানা যায় প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, এতে জড়িত থাকেন ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ অনেকে। চাপার জোর পাড়াও।